বন্ধুটা হওয়ারই ছিল। আজ আমি আমার অরণ্যবাবুকে আবার ফিরে পেয়েছি। কিন্তু তুমি জানো তোমার ওপর না আমি ভীষণ রেগে আছি। কেন তুমি এভাবে আমার পরীক্ষা নিলে? অরণ্যবাবু আজ যেটা স্বীকার করলেন সেটা যদি আগে করত তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বলতো? আমি কি বাড়ির সবার কাছে ঢাক ঢোল পিটিয়ে বেড়াতাম যে কৃষ্ণেন্দুবাবুকে কোণঠাসা করার জন্য অরণ্যবাবু এভাবে পরিচয় গোপন করে রয়েছে? সত্যি তুমি না, তোমাকে আমি এভাবে এত পুজো করি। চুপ কর পাখি, একেবারে চুপ। দেয়ালের ওখানে আছে, এর জন্যই অরণ্যবাবু তোকে বোকা বলে। জোরে জোরে বল আর কথাটা পাঁচ কান হোক। যতই ভালো সেজে থাকার অভিনয় করো পারি, ধরা তুমি পড়ে গেছ। এবার তোমার জালেই তুমি ফাঁসো। পাখি, ও আপনি আসুন আসুন, এত সকালে কি হলো? দেখলাম তুমি ব্যস্ত। আসলে কি বলুন তো, আমি খুব শিগগিরই নতুন জীবনে পা রাখতে চলেছি না, তাই একটু মাতার কাছে আশীর্বাদ চাইছিলাম। কত নাটক তুমি শিখেছো পাখি, বেশ বেশ। তবে এবার আমি যে প্রস্তাবটা দেব তাতে তোমার জারি জুড়ি সব শেষ। কৃষ্ণেন্দুবাবু কিছু বলবেন? হ্যাঁ, আসলে ভাবছিলাম যে শুভ কাজটা হয়তো দেরি করে তো লাভ নেই, সুতরাং আমরা আগামীকাল বিয়েটা সেরে ফেলি।